আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক সংবাদে আবার একবার স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের জানাবো, শেখ হাসিনা যতদিন শারীরিক সক্ষমতা থাকবে ততদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে। অন্যদিকে শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সরকার, প্রধানমন্ত্রী। সর্বশেষ থাকছে, অবশেষে ভুল বুঝতে পারলেন এরদোগান, ইরানকে ব্যাখ্যা দিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। পুরো আলোচনাটি জানতে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অর্জনে ভীত হয়ে বিএনপি ধর্ম ব্যবসায়ীদের দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও সফলতায় ভবিষ্যতে বিএনপির আর কখনো ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। সে কারণে তারা এখন ধর্ম ব্যবসায়ীদের দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে অপব্যাখ্যা দিয়ে দেশের সৎ সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের বৈঠকে এসব কথা বলেন হানিফ। বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, ধ্বংসাত্মক কার্যক্রম নিয়ে কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে দক্ষতা, মেধা ও প্রাজ্ঞতা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, সে জায়গায় আপনাদের যদি ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করতে হয় তাহলে জনগণের কাছে যান। 2023 নয়, 2028 সালের পরে জনগণ আপনাদের গ্রহণ করবে কিনা সেটা নিয়েও ভাবেন। তার আগে আপনাদের ক্ষমতায় আসার ভাবনার কোনো প্রয়োজন নেই, সেটা ভেবে কোনো লাভও হবে না। বঙ্গবন্ধুর কন্যা যতদিন শারীরিক সক্ষমতা থাকবে ততদিন এই বাংলাদেশের জনগণের ভালোবাসা ও রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতা থাকবেন। কোনো অপশক্তি নেই তাকে পরাস্ত করে নির্বাচন জয়লাভ করার। তিনি বলেন, আমাদের এখন লক্ষ্য একটাই হবে, প্রতিটি সংগঠনকে শক্তিশালী করতে হবে, সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাত বা ধর্ম ব্যবসায়ীদের অপচেষ্টা রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশ চলবে তার হাতে গড়া সংবিধান অনুযায়ী। এই বাংলাদেশ কিভাবে চলবে সেই ফয়সালা 71 সালে হয়ে গেছে। এতে যারা বাধা দিবে তাদের বাংলাদেশে থাকার নৈতিক অধিকার থাকতে পারে না। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, শিশুরা যাতে আবার তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারে এবং তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু করতে পারে সেজন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে ভালো দিন আসতে পারে, আমাদের শিশুরা তাদের স্কুলে যেতে সক্ষম হবে, তারা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা করবে, আমরা সে লক্ষ্যে প্রস্তুত নিচ্ছি। রোববার গণভবন থেকে মিরপুর সেনানিবাসের জাতীয় প্রতিরক্ষা কলেজে শেখ হাসিনা কমপ্লেক্স DSCC-তে জাতীয় প্রতিরক্ষা কোর্স ও সশস্ত্র বাহিনীর যুদ্ধ কোর্সের স্নাতক অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার COVID-19 জন্য স্কুল খুলতে পারছে না, অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিশুরা যদি তাদের স্কুলে যেতে না পারে তবে এটি তার উপর মানসিক চাপ তৈরি করে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিচ্ছিল তখনই করোনা দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আবারও করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় প্রতিরক্ষা কলেজে কমান্ড্যান্ট লে জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান বক্তব্য দেন। বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি 19 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর 17 মার্চ থেকে স্কুল কলেজ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়, তবে অনলাইনে ক্লাস চলছে। তাছাড়া চলতি বছরে HSC ও সমমান প্রাথমিক সমাপনী ও সমমান এবং JSC ও সমমান পরীক্ষা বাতিল করে সরকার। বর্তমানে অফিস আদালতের কার্যক্রম ধীরে ধীরে চালু হয়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো খুলে দেওয়া হয়নি। ওদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান আজারবাইজান সফরে গিয়ে একটি বিতর্কিত কবিতা আবৃত্তি করে ইরানের সঙ্গে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুস। বিষয়টি পরিষ্কার করতে তিনি শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে টেলিফোনে আলাপ করেন খবর আনাদুলের। এই সময় তিনি বলেন, ইরান আজারবাইজান সীমান্তবর্তী আরাস নদী নিয়ে এরদোগান যে কবিতা আবৃত্তি করছেন সেটিকে তিনি নাগার্ন কারাবাগ অঞ্চলের বিচ্ছিন্নতা নিয়ে রচিত হয়েছে বলে ভেবেছিলেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এরদোগান মোটেই জানতেন না যে এই কবিতার সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে। কারাবাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক যুদ্ধে আর্মেনিয়ার হাত থেকে নিজের ভূখণ্ড পুনরুদ্ধার উপলক্ষে গত বৃহস্পতিবার আজারবাইজান এক উৎসব পালন করে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ওই উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজধানী বাকুতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের উপস্থিতিতে এক বক্তব্যে তুর্কি প্রেসিডেন্ট আজারবাইজান ও ইরানের সীমান্তবর্তী আরাস নদী নিয়ে একটি বিচ্ছিন্নতাবাদী কবিতা আবৃত্তি করেন। ওই কবিতায় ইরানের আজারবাইজান প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আরাস নদীর উত্তর অংশে অবস্থিত বর্তমান স্বাধীন রাষ্ট্র আজারবাইজানের পক্ষ থেকে আক্ষেপ প্রকাশ করা হয়েছে। এরদোগান যে কবিতা আবৃত্তি করেছে তার একটি লাইন ছিল এরকম, তারা আরাস নদী আলাদা করে পাথর রড দিয়ে ভরাট করেছে, আমি তোমাদের থেকে আলাদা হব না, তারা আমাদের জোর করে আলাদা করেছে। ইরানের আজারবাইজান প্রদেশের অভ্যন্তরীণ বিষয়ে এরদোগান এই অনাকাঙ্ক্ষিত বক্তব্য ও
অনাধিকার চর্চার বিরুদ্ধে তেহরান তীব্র প্রতিবাদ জানায়। তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে এ ব্যাপারে ইরানের প্রতিবাদের কথা জানানো হয়।